ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিও টপিক তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আমি আমার কিচেন ট্যুর তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আমার কিচেন ট্যুর। তো এটা হচ্ছে মেন এন্ট্রান্স। তো দেখতেই পাচ্ছ যে এন্ট্রান্সের দুপাশে হচ্ছে এক পাশে বাঁ দিকে আমার ডাইনিং টেবিল, এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ এপাশে আমার ডাইনিং টেবিল থাকে, আর ডান দিকে হচ্ছে আমার ওয়াশ বেসিন। তো শুরুতেই দেখতেই পেলে, তো চলো সোজাসুজি ঢোকা যাক কিচেনে। কিচেনে ঢুকেই আমি সোজাসুজি চলে আসলাম আমার গ্যাস ওভেনের দিকে, যেটা বেশ পুরনো কিন্তু তবুও এখনও ভীষণ ভালো এবং চকচকে, যেহেতু এটা আমি যত্ন করে রাখি। আর গ্যাস ওভেনের ঠিক উপরে একটা বড় সরো জানালা, যেটাতে ভীষণ আলো বাতাস আসে, একদম মানে ঝকঝকে আলো বাতাস আসে বলা যায়। আর জানালার উপরে একটা অ্যাডজাস্টার লাগানোর জায়গা করা আছে, কিন্তু অ্যাডজাস্টার ফ্যান লাগানো নেই এবং চিমনিও আমার ঘরে নেই। তবুও কিন্তু এক ফোঁটা তেল চিটচিটে বা কোনো রকম ময়লা তেলাক্ত ভাব তোমরা কিচেনে দেখতে পাবে না, যেহেতু আমি ভীষণ পরিষ্কার করে এবং যত্ন করে কিচেনটাকে রাখি। আমার খুব প্রিয় জায়গা এই কিচেন। আমি জানি সকল গৃহিণীদেরই খুব প্রিয় জায়গা, কারণ আমরা বেশিরভাগ সময়টাই কিন্তু কিচেনেই কাটে আমাদের, সেই কারণেই। তো চলো শুরু করা যাক কিচেনের। গ্যাস ওভেনের ডান দিক এবং বাঁ দিক দুদিকে দুটো তাক করা আছে। তো তোমাদেরকে আমি পার্ট ওয়াইজ করে দেখাচ্ছি, মানে প্রথমে ডান দিক থেকে শুরু করি, তারপরে আস্তে আস্তে বাঁ দিকটা দেখাবো এবং কোথায় কী রেখেছি না রেখেছি ভালো করে বলে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং যদি কোনো আইডিয়া বা কোনো টিপস তোমরা পাও তাহলে তোমাদেরও হেল্প হবে এবং আমারও ভীষণ ভালো লাগবে। তো চলো গ্যাস ওভেনের ডান দিক থেকে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ একটা স্ট্যান্ড রাখা আছে এক কোনায়, এখানে আমি রান্না করা খাবার দাবার সবসময় রাখি। তো এখন এগুলো কিছুই নেই, সমস্ত খাবার ফ্রিজে তুলে দেওয়া হয়েছে, সেই জন্য জায়গাটা এখন আপাতত ফাঁকা আছে। তো আস্তে আস্তে ডান দিকটা ঘুরে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট মানি প্ল্যান্টের গাছ, যেটা আমার ব্যালকনিতে থাকে, কিন্তু আজকে আমি এখানটায় রেখেছি যেহেতু ভিডিওটা করব বলে। তো এখানে দেখো তার পাশে আছে মিক্সি, মিক্সারটাকে আমি একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি এবং মিক্সারের উপরে সমস্ত কিচেনে যে কাপড়গুলো ইউজ করি সেগুলো পাটপাট করে সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রেখেছি। তার পাশে দেখতে পাচ্ছ দুটো স্ট্যান্ড মতন, মানে একটা কাচের গ্লাসকে আমি স্ট্যান্ড হিসাবে ব্যবহার করেছি, যেখানে সমস্ত স্টিলের চামচ, প্লাস্টিকের চামচ এবং কাটা চামচগুলো রাখা আছে। আর এই পাশে স্ট্যান্ডটাতে বড় বড় জিনিস যেমন হাতা, খুন্তি, কাঁচি, ছাঁকনি, ছান্তা, তারপরে হচ্ছে ডালঘুটনি, সমস্ত কিছু এই মানে স্ট্যান্ডটার মধ্যে রেখেছি। তার পাশে দেখতে পাচ্ছ একটা ট্রের মতন, একটা ব্ল্যাক কালারের ট্রে, সেই ট্রেটার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এই গ্লাসগুলো আমার ডেলি ইউজ হয়, সেই গ্লাসগুলো রেখেছি। তার পেছনে আছে কাপ, পেছনের কাপের উপরের দুটো কাপই শুধু ইউজ হয় যেহেতু আমরা দুজন মানুষ। আর আছে কিছু ট্রে, কিছু প্লেট যেগুলো লোকজন আসলে বিশেষ করে ইউজ হয়। আর এপাশে আছে বাটি এবং নিচে, বাটির নিচে রাখা আছে ছোটো ছোটো প্লেট এবং বাটিগুলো বড় থেকে ছোটো ওয়াইজ করে সুন্দর করে সাজানো আছে। আর সমস্ত জিনিস আমি এইভাবে সাজিয়ে রেখেছি, মানে যেটা আমার প্রয়োজন বেশি সেটা কিন্তু সবসময় আমি হাতের কাছে রাখার চেষ্টা করি। তো এই ছিল তোমার হচ্ছে ডান দিকের উপরের তাকটা। আর ওখানে দেখতে পাচ্ছ পয়েন্ট করা আছে, যেহেতু মিক্সিটা ওখানে আছে তো মিক্সির আমার কটটাকে ওখানে ঢুকিয়ে মিক্সিটা চালাতে সুবিধা হয় বলে মিক্সিটা ওখানটা রেখেছি। আর তার উপরে আছে লাইট, তো দেখিয়ে দিলাম, যেহেতু আমি সন্ধেবেলা ভিডিওটা করছিলাম সেই জন্য লাইটটা জ্বালানো আছে। তো চলে আসি এখন ডান দিকের সেকেন্ডের তাকটাতে। সেকেন্ডের তাকে আছে অনেক কিছুই আছে, তো চলো একে একে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে এবং বলে দিই যে কী কী কোথায় রেখেছি। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কন্টেইনার আছে। তো এখানে উপরে হচ্ছে ওটা সাবানের বাটি, নাম লেখা দেখে বুঝতেই পারছো। তো ডিশওয়াশ বার, ডিশওয়াশ জেল মানে ভীম লিকুইড জেল, আর এই যে ছোট্ট দেখতে পাচ্ছ লাল রঙের যেখানে গার্ডারগুলো রাখা আছে, তো গার্ডারগুলো আমার সবসময় লাগে কোনো কোনো কাজে, সেই জন্য ওখানটা রেখে দিয়েছি। আর ওই কৌটোটা ছোটোবেলায় মেয়ে ইউজ করতো, তো এখন আর লাগে না। যখন মেয়েকে তেল মাখায় শীতের দিনে সরষার তেল বা ঠান্ডা লাগলে, তো ওই কাপটার মধ্যে নিয়ে তেলটাকে মাখাই আর কি। আর যে সমস্ত ওই খাওয়ার কন্টেইনারগুলো দেখতে পাচ্ছ অনেকগুলো আছে আমার কাছে, সেগুলো রেখে দিয়েছি, কখন কোন কাজে লাগে বলা যায় না, সেই জন্য ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ওই যে টিফিন বক্সটা দেখতে পাচ্ছ পার্পল কালারের, ওটার মধ্যে রাখা আছে তেজপাতা, খুলে আর দেখালাম না। এখানে আছে একটা স্প্রে বটল যেটার মধ্যে জল ভরা আছে, কোনো সময় কোনো ক্লিনার বানিয়ে ভরে নিই, যেটা ক্লিনিংয়ের কাজে খুব লাগে। তো একে একে অনেক কোটা এখানে আছে দেখতে পাচ্ছ। এই কোটাতে আছে মিছরি, মিছরির উপরে আছে ঘি, ঘিটাকে একটা স্টিলের বাটিতে বসিয়ে রেখেছি, যেহেতু ঘি কোনো সময় বেয়ে বেয়ে পড়ে চিটচিচে হওয়ার ভয় থাকে। এই বোতলে আছে ডালের বড়ি, চানাচুর, বিস্কিট, দু রকমের বিস্কিট, দুটো কোটা, লাল কোটাটাতেও বিস্কুট আছে, ময়দা, চিড়ে, এরকম অনেক জিনিস এখানে আছে। এবং পিছনের কোটো আছে, পিছনে আরও কোটো আছে, সেগুলোতেও জিনিস আছে। তো চলো একটু দেখিয়ে দিই যে পিছনে কী কী জিনিস আছে। এখানে দেখতে পাচ্ছ আরেকটা কোটা যেখানে চিনি থাকে, তো চিনিটা আমাকে ঢালতে হবে, আমার ঢালা হয়নি। এপাশের
পরোটাতে তরকার ডাল, কাবলি ছোলা, এই সমস্ত জিনিস আর কি বেশি বেশি মানে থাকে। তো এগুলোর প্রতিটার এক একটা করে কৌটা না বানিয়ে আমি একটা বড় কৌটার মধ্যে প্লাস্টিকে বেঁধে রেখে দিই। আর এখানে দেখতে পাচ্ছ ছাতু একটা কৌটাতে, এবং এক্সট্রা কিছু কৌটাও থাকে একটা দুটো। কোনো কোনো সময় তো এক্সট্রা দুটো জিনিস চলে আসে, হয়তো আরও এক রকমের বিস্কিট চলে আসলো, তো সেগুলো তখন রাখতে লাগে, তো কিছু খালি কৌটাও রাখা আছে। তো এই তো দেখিয়ে দিলাম। তো এখানে মিডিয়াম সাইজের যে কৌটাগুলো সেগুলো কিন্তু আমি এই তাকটাতে রাখি। তো একেবারে কোনার দিকে চলে যাচ্ছি এখন। এই দেখতে পাচ্ছ দুটো ফাঁকা কৌটো আছে, কখন কোন কাজে লাগবে বলা যায় না, সেই জন্য রেখে দিয়েছি। এখানে একটা আটার ব্যাগ পেতে নিয়েছি, তার উপরে সমস্ত তেলের কন্টেনারগুলো রেখেছি, যাতে ওই স্ল্যাবটা তাকটা তেল চিটচিটে না হয়, সেই জন্য আমি কিন্তু ওই আটার ব্যাগটা পেতে নিই। কারণ কখনো কখনো এই সমস্ত বড় কৌটার থেকে কিন্তু তেলটা চুইয়ে পড়তে পারে। তো ওই লাল রঙের বড় জারটার মধ্যে তেল ভরে রাখি, এবং ছোটো সর্ষের তেলের কন্টেনারটা দেখতে পাচ্ছ, এটাতে সবসময় রান্নার ইউজের তেলটা ঢেলে নিই। আর পেছনে একটা কাচের বোতল আছে যেখানে রিফাইন অয়েল থাকে। তো এই ছিল তেলের ডিপার্টমেন্ট, চলে গেল। তার পাশে রাখা আছে প্রেশার কুকার, প্রতিদিনই প্রায় ইউজ হয় বলতে পারো। আর এখানে মেয়ের ছোটোবেলার একটা দুধের কৌটা, যেটা এখনও যত্ন করে আছে আমার কাছে, সেটার মধ্যে সাবান থাকে, তোমার কাপড় কাচার সাবান, গামাখার সাবান ওই ডাব্বাটাতে থাকে। আর এখানে দেখতে পাচ্ছ একটা প্লেটের মধ্যে ফিটকারি রেখেছি। কিচেনে নাকি এক টুকরো ফিটকারি রাখা খুবই ভালো বাস্তুমতে বলে, জানি না কি হয়, কিন্তু তাই জন্য আমিও রেখে দিয়েছি, মনের বিশ্বাস আর কি। তো হয়তো কোনোরকম নেগেটিভ এনার্জি দূর হয় বলে আমার মনে হয়। কিচেনটা তো সবসময় আর কি ক্লিন রাখা প্রয়োজন, তো পোকামাকড় থেকে বাঁচার জন্যই হয়তো হবে, কিছু না কিছু বৈজ্ঞানিক মতামত তো আছেই। তো দেখিয়ে দিলাম যে সেকেন্ডের তাকটাতে কী আছে। এখন চলে আসি একদম নিচের তাকে। নিচের তাকে একটা দেখতে পাচ্ছ একদমই লাস্টে একটা জার আছে, যেখানে আছে জল। আমরা যেহেতু টাইম কলের জল খাই কর্পোরেশনের লাইনে, সেই জলগুলো ওই জারে ভরে ভরে আনা হয়, আর আমি ওই বালতিতে ঢেলে রাখি। তো সেই জারটা এখানে আছে, তার পিছনে একটা কাপ এবং একটা বোতল। ওই কাপে আছে তেঁতুল, যেগুলো বাসন মাজার কাজে কোনো সময় লাগে আর কি, সেটাই ওখানটায় রেখেছি। আর ওটা একটা বোতল আছে, কখন কী কাজে লাগবে কিন্তু বলা যায় না। তো একটা বোতল, একটা দুটো বোতল সবসময় হাতের কাছে রাখি। আর নিচে সবসময় বড় বড় কৌটাগুলো নিচে রাখি, যেগুলো উপরে ধরে না। এখানে আটা আর মুড়ির বড় বড় কৌটাগুলো এখানে আছে। আর তার পাশে আছে কড়াই, যেগুলো আমার রেগুলার ইউজ হয়। আর একটা বড় ভাতের হাঁড়ি, যেই হাঁড়িটা আমি লোক আসলে ইউজ করি, মানে রান্না করি ভাত। আমাদের দুজনের জন্য তো আর অত বড় হাঁড়ি প্রয়োজন হয় না। পাশে আছে একটা বালতি, বালতির উপরে রাখা আছে হটপট। তো এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু। আর দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা, আমি বেশি ভিড়ভাড় পছন্দ করি না, একটু ফাঁকা ফাঁকা রাখাটাই শ্রেয় মনে করি, যাতে করে পোকামাকড়ের উপদ্রবটা একটু হলেও কম হবে। তার পাশে আছে সিলিন্ডার, মানে মাঝামাঝি দিকে আর কি সিলিন্ডার। সিলিন্ডারের উপর দেখতে পাচ্ছ আটা ছাঁকনিটাকে আমি প্লাস্টিকে মুড়ে রেখে দিয়েছি, কারণ এটাকে যখন আবার ইউজ করব তখন তো ধুয়ে নিলে আর আটা ছাঁকতে পারবো না। সেই কারণে আমি এটা আটা ছাঁকার পর ধুয়ে শুকিয়ে প্লাস্টিকে বেঁধে রেখে দিই, তাহলে শুকনো থাকে এবং এর মধ্যে কোনোরকম পোকামাকড় হেঁটে যাওয়ার চান্স থাকে না। একটা মগ ঝোলানো আছে সিলিন্ডারটাকে একটা তক্তার উপরে, কাঠের একটা তক্তার প্লাইবোর্ডের উপরে রেখেছি, যাতে আমার ওই মার্বেলটাতে যেন কোনো রকম জং মানে দাগ না হয়, সেই জন্য ওটা আয়রনের দাগটা না হয়। এখানে আছে একটা বাসনের ঝুড়ি, যেখানে বড় বড় সমস্ত বাসন থাকে, থালা বলো, গামলা বলো, আটা বেলুনি, চাকি, তাওয়া, সমস্ত কিছু আমার এই বড় ঝুড়িটাতে রেখে থাকে আর কি, যেহেতু আমার কোনোরকম র্যাক লাগানো নেই বাসনের। আর এখানে দেখতে পাচ্ছ একটা রঙের বালতির উপরে আমি ঝুড়িটা বসিয়ে রেখেছি, এতে করে নিচটা ফাঁকা থাকে এবং আমার ঝাড় দিতে এবং মুছতে সুবিধা হয়, এবং পোকামাকড় অতটা বাসা করতে পারে না, সেই জন্য এইরকম রঙের একটা বালতি, উঁচু বালতিতে আমি ঝুড়িটাকে বসিয়ে রেখেছি। তার পাশে আছে শিলপাটা, এবং শিলপাটার পাশে আছে একটা কল, যে কলটা আমার ইউজ হয় না, তো সেই কলটার মধ্যে আমি ঝুলিয়ে রেখেছি রুটি ছাঁকনি। তো এই তো দেখিয়ে দিলাম তোমার ডান দিক থেকে মিডিল পোর্শন, মানে ওভেনের নিচটাও দেখিয়ে দিলাম। তো এখন ওভেনের আস্তে আস্তে চলে যাবো বাঁ দিকে। ডান দিকটা এবং মিডিল পোর্শনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, চলে আসি বাঁ দিকে। দিকে প্রথমেই আছে সিঙ্ক এরিয়া, মানে জলের কল। আর হচ্ছে উপরে আছে লাগানো অ্যাকোয়াগার্ড, যেটা খুব কম ইউজ হয় বললেই চলে, যখন আমরা টাইম করে জল আসে না বা আনতে পারি না, তখন এই অ্যাকোয়াগার্ডটা মাঝে মধ্যে ইউজ হয়, তাছাড়া অতটা ইউজ হয় না। আমরা অ্যাকোয়াগার্ডের জলটা খেতে না অত ভালো লাগে না আর কি, অভ্যেস হয়ে গেছে টাইম কলের জল খেতে। এখানে আছে সাবানের বাটি আর স্ক্রচ ব্রাইট, দেখতেই পাচ্ছ ওই জায়গাটা জলের একটা মানে জলের একটা দাগ হয় না, দাগ পড়ে পড়ে সাদা হয়ে গেছে। আর উপরে হচ্ছে রাখা আছে একটা মগ, যেটাতে আমি নোংরা রাখি, রেখে ওই কোটার মুটকাটা বন্ধ করে দিই, এতে পোকামাকড় আর কি অতটা বিরক্ত করে না। যাই হোক, তো চলে আসি তার পাশে সিঙ্কে সোজাসুজি যে তাকটা আছে সেটাতে। সেখানে দেখতে পাচ্ছ এখানে আমি সমস্ত বাসনপত্র ধুয়ে রাখি, যারা ভিডিও দেখো তারা তো জানোই, সেই জন্য একটা জলের দাগ পড়ে গেছে, এটা কিছুতেই উঠতে চায় না যতই পরিষ্কার করি।
যেহেতু সবসময় রেগুলার বাসন ধুয়ে উপর করে রাখি। তার পাশে আছে জলের বালতি, জলের বালতির উপরে থাকে একটা প্লাস্টিকের বাটি, বাটির উপরে থাকে মগ। জল তুলে মগটা নিয়ে নিই, তারপরে কিন্তু আবার ওই বাটির উপরে মগটাকে উপর করে রেখে দিই এভাবে করে। আর বালতিটা যাতে ওই ঢাকনাটা, যেটা একটা চা মানে কি বলবে ওটাকে কি বলে কুলো বা চালনি দিয়ে ঢাকা আছে জলটা, সেটা যেন জল জল না হয় সেই জন্য ওই বাটির উপরেই মগটাকে রাখি। আর মিক্সির বাটির নিচে আছে একটা ছোট্ট কৌটা, মানে টিফিন বক্স বলতে পারো, কোনো সময় লাগে। এখানে আছে মেয়ের একটা টিফিন বক্সের ঢাকনা, রেখে দিয়েছি কখন আবার দরকার পড়বে। আর ওই যে প্লায়ের টুকরোর মতন দেখতে পাচ্ছ, ওটা দিয়ে আমি মশলা কাচাই যখন শিলপাটাতে মশলা করি। একটা বাটি দেখতে পাচ্ছ উপরে রাখা, সেই বাটিটা আমার নয়, শাশুড়ি মার খাবার দাবার পাঠায়, তো ওটা ওখানে আলাদা রেখে দিয়েছেন, আমার বাসনের সাথে মিশে গেলে দিতে ভুলে যাবো সেই জন্য। আর এখানে আছে নুনের কোটা, জলের বালতির পাশে রেখেছি, কারণ নুনের কোটা সব সময় প্রয়োজন হয়, আর বারবার নিচে ঝুঁকে ঝুঁকে নিতে অসুবিধা হবে বলে এটা খুব হ্যান্ডি হয় দেখে আমি হাতের সামনে একদম রেখেছি, চট করে ঘুরে পট করে নিয়ে নিই আর কাজ হয়ে যায়। আর লবণের কোটার পিছনে আছে দেখতে পাচ্ছ শিল নোড়াটা। তো ব্যাস, খুব ছিমছাম আমার কিচেন, একদম ভিড়ভাড় নেই, একদম বাড়তি জিনিসও নেই। তো চলে আসি এখন বাঁদিকের সেকেন্ডের তাকটাতে, যেখানে সবথেকে ছোটো ছোটো কৌটোগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। দেখতে পাচ্ছ একদিকে ডাল, একদিকে মশলাপাতি, একদিকে চিনি চা পাতা সমস্ত কিছু রেখেছি দেখতে পাচ্ছ। আর সমস্ত কিছু যেরকম চিনি চা পাতাটা আমি এক সাইডে সবসময় বরাবরই এই এক সাইডে রাখি, আর মশলাগুলো যেগুলো সবসময় বেশি ইউজ হয়, জিরে বলো, নুন, হলুদ, পাঁচফোড়ন, এগুলো সমস্ত কিছু সামনের দিকে রাখি, মানে যেগুলো বেশি ইউজ হয় সেগুলো আমি চোখের সামনে রাখি। আর ডালগুলো এক সাইডে রেখেছি। এ পাশে একটা সাদা রঙের বড় কৌটো, যার মধ্যে ম্যাগি ট্যাগি থাকে মেয়ের। তো ব্যাস দেখিয়ে দিলাম যে কী কী আছে এখানে। মেনলি মশলাই থাকে আর তেমন কিছু থাকে না। আর পিছনের দিকে দুটো এক্সট্রা কৌটো আছে, যেগুলোতে মেনলি সুজি রাখি, আরও কিছু আনলে রাখা হয়। আর সিঙ্কের নিচের এরিয়াটাতে এখন চলে আসি, যেখানে আমি সব ক্লিনিংয়ের জিনিস রাখা, ফিনাইল, কেরোসিন তেল, স্ক্রচ ব্রাইট, একটা ওই যে ঘিয়ের কোটার মতন সাদা দেখতে পাচ্ছ ওখানে নুন ভরা আছে, যখন কেক টেক বানাই সেই নুনটা প্রয়োজন পড়ে। ফিনাইল বললামই, একটা স্টিলের বাটি যেটাতে রসুন তেল গরম করি, কোনো সময় ঠান্ডা ঠান্ডা লাগলে বাচ্চার বা যারই হোক ওখানে রসুন তেল গরম করি, বাটিটা আলাদাই রেখেছি। এখন চলে আসি একদম নিচের তাকে। তো নিচে দেখতে পাচ্ছ যেটা বড় কৌটাটা, বড় জারটা আর কি, সেখানে বেশি করে কেরোসিন তেল ওখানে ঢেলে রাখা হয়। তার পাশে আছে সসের বোতল, যেগুলো ধুতে হবে, পরিষ্কার করতে হবে। একটা জলের বোতলও আছে, মানে মাজার বোতল, ওগুলো পরিষ্কার করবো বলে রেখে দিয়েছি এক সাইড করে। তো আমি সেরকমই তোমাদের দেখে দিলাম, এক্সট্রা কোনো গোছগাছার করিনি, যেমন কিচেন ছিল তেমনই আমি ভিডিও করা শুরু করে দিয়েছি আর কি। তো দেখতে পাচ্ছ এখানে একটা লাল গামলা, লাল গামলার উপরে একটা বঠি রাখা আছে যেটা আমার দৈনন্দিন কাজে লাগে। আর একটা বাটি রসুন রেখেছি, যেগুলো এই খাওয়ার বাটিগুলো আসে সেগুলোই আমি এক্সট্রা করে কোনো রকম কিছুতে কিন্তু ইনভেস্ট করি না, যে এই কোটা কিনি, ওই বাস্কেট কিনি না, যা ঘরে আছে তার মধ্যে রাখি। দেখো ওই একটা বাটির মধ্যে রেখে দিয়েছি হচ্ছে রসুন, আর ওই লাল গামলাটার মধ্যে অনেক পেঁয়াজ। হ্যাঁ, সবসময় পেঁয়াজটা আমার একটু বেশি আনা হয়। আর এখানে দেখতে পাচ্ছ ওই যে মিষ্টির ডাব্বাগুলো আসে না, তার মধ্যে রেখে দিয়েছি আদা। তো এগুলো ফেলে দিয়ে কী লাভ বলো, এইভাবে যদি ইউজ করি আমাদের পয়সারও সাশ্রয় হয়, তো কোনো অসুবিধা নেই। আবার এটা নোংরা হয়ে গেলে আবার ফেলে দিয়ে অন্যটা ইউজ করব, কারণ এগুলো তো জিনিস আসতেই থাকে। আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ, বালতির উপরে আছে একটা রঙের বালতির ঢাকনা, যেটাতে আমি সবজি কাটি, যারা ভিডিও দেখো তারা তো জানোই। আর এটা হচ্ছে আলুর বালতি, এখানে আলু থাকে, আমার সবসময় 5 কিলো করে আলু আসে, সেই জন্য আমার অনেকটা স্পেসের প্রয়োজন পড়ে, এই জন্য বালতির মধ্যে রাখি, না হলে অনেক বড় ঝুড়ি রাখতে গেলে না আমার অনেকটা স্পেস নিয়ে নেবে। আর এই সবুজ প্লাস্টিকটার মধ্যেও কিন্তু আলু আছে, মানে দু রকমের আলু আছে, তো এটাতে আমি প্লাস্টিকেই রেখেছি আর বাকিটা বালতিতেই রাখা আছে। আর বালতিটা আবার বালতিটার উপরে ওই সবজি রাখার যে ঢাকনাটা সেটা সবজি কাটার যে ঢাকনাটা সেটা রেখে দিই। আর পাশে দেখতে পাচ্ছ একটা আটার প্লাস্টিক, যেটা যখন মাছটা আনে কাটতে হয় তখন ওই আটার প্লাস্টিকটা পেতে কাটি। তো আটার ব্যাগও এরকম আসতেই থাকে, পুরনো হয়ে গেলে ফেলে দিই আবার নতুনটা রেখে দিই। তো ব্যাস এইটুকুই, আমি এক্সট্রা কিছু ইনভেস্ট করিনি কিচেনে, যা ছিল এবং ফেলে দেওয়া জিনিসগুলো সেগুলো দিয়েই কিন্তু নিজের কিচেনটাকে গুছিয়ে রেখেছি। আর তার নিচে আছে ড্রেনেজ এরিয়া আর কি, পাইপের সিঙ্কের, তো ওটা তো দেখিয়ে দিয়েছি। তো খুব ছোট্ট এবং খুব সামান্য জিনিস আমার কিচেনে আছে, জানি না তোমাদের দেখে ভিডিওটা কেমন লাগলো। আর এখানে দেখো একটা পাপোশ পেতে দিয়েছি, কারণ হচ্ছে এখানে যখন সিঙ্কেরেতে দাঁড়িয়ে আমি বাসন মাজি তো জল কিন্তু পড়েই, বাসন উপর করাতে জল পড়ে, সেই জন্য জল জল যাতে না হয় কিচেনটা ওখানে একটা মোটা কাপড় বা পাপোশ একটা সবসময় দিয়ে রাখি। তো ব্যাস আর তেমন কিছু দেখানোর নেই, যা ছিল সব দেখিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, খুব সামান্য হলেও খুব প্রিয় জায়গা আমার। ভিডিওটা কি আজকে আমি এখানে শেষ করছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো, হ্যাপি থেকো।